সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি ডিমের খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে। সেটা হলো ডিম পাটুয়ারি। নাম শুনে হয়তো অবাক হবেন, পাটুয়ারি আবার কি জিনিস! বিশেষ করে বুয়েটে যারা তিতিমির হলে ছিলেন বা অন্যান্য হলেও যারা ছিলেন, তারা ডিম পাটুয়ারি সম্পর্কে জানেন। আজ আমাদের ডিম পাটুয়ারি বানিয়ে দেখাবেন দক্ষ রাঁধুনি ইঞ্জিনিয়ার মুস্তাইন অনিক। আসুন তার সাথে পরিচিত হই। হাই, আসসালামু আলাইকুম। তাহলে আসুন, আমরা চট করে বানিয়ে ফেলি আজকে ডিম পাটুয়ারি। সেই যে হচ্ছে না স্বাদ, তুমি ভালো। প্রথমে অবশ্যই গ্যাসের চুলা দিয়ে জ্বালাতে ভুলবেন না, আমি একটু আগে জ্বালিয়ে রেখেছিলাম। তো প্রথম যে কাজটি আমরা করব, অবশ্যই তেল দিব। আমি এখানে সাবান তেল ইউজ করছি, তবে অনেকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করেন। আমরা কিছুক্ষণ গরম হতে দেবো। তো আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি একটি ডিম ভেঙে দিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, জোরটা একেবারে কম দিয়ে রাখতে হবে। আমার মনে হয় ডিমের যতগুলো রেসিপি আছে তার মধ্যে এটাই সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম সময় তৈরি করা যায়। পেঁয়াজ কুচি দিব, তারপর কিছু মরিচ কুচি দিব, এবং চাইলে আমরা অ্যাডাম হিসেবে একটু আলুও দিতে পারি। যারা আমার মতো আলু প্রেমিক আছেন তাদের কাছে এটা ভালো লাগবে আশা করি। তারপর আমরা যে কাজটি করবো, কুসুমটি ভেঙে দিব। কাজ মোটামুটি শেষের দিকে, জালটা যেহেতু অনেক আস্তে দেওয়া আছে, সুতরাং আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে আসবে এবং ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো এখন 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। তো 1 থেকে 2 মিনিট পরে কি অবস্থা হয় সেটা আমরা দেখাবো। তো আমরা আমাদের 1 থেকে 2 মিনিট বা বলা যায় 2 মিনিট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে ফেলবো জিনিসটা, দেখি আমাদের কেমন হয়েছে। এই যে হয়ে গেল আমাদের সেই ঐতিহ্যবাহী স্বাদের ডিম পাটুয়ারি। ধন্যবাদ সবাইকে।